পিসটা যখন মুখে ঢুকবে আর তার আগে যখন ও হো 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 চাটনিটাতে ভরা একবার, এত সফট দেখো, দারুণ দারুণ সব, সিরিয়াসলি দারুণ সব। আমি এর আগের দিনও খেয়েছিলাম, অনেকদিন ধরে মোমো খাওয়া হয় না, আর ভাবছিলাম যে আজকে একটা মোমো চ্যালেঞ্জ করবো। চ্যালেঞ্জ ঠিক ভুল বলতে গেলে, একটা রেস্টুরেন্ট ভার্সেস হচ্ছে তোমার হচ্ছে স্ট্রিট ফুডের একটা মোমোর চ্যালেঞ্জ করবো। যদি একটা অন্যরকম ভিডিও করবো, যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক করো, আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, যে মোমো লাভার তাদের জন্য প্রচুর শেয়ার করো, ঠিক আছে? তো বাড়িতে ডাইনিং টেবিল বলছি, তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে বদলাবাড়িতে যাবো। সেখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের সাথে একটা ব্লগ শ্যুট করবো, আর সাথে সাথে একটা স্ট্রিট ফুডও ব্লগ শ্যুট করবো। দুটো প্রাইস দেখবো, দুটো প্রাইস কম্বিনেশন দেখবো, টেস্ট দেখবো কোনটা ভালো, প্রেজেন্টেশন দেখবো কোনটা ভালো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ, দেখো আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবো ব্লগটা। চলো একবার গিয়ে দেখা হচ্ছে। অলরাইট গাইস, আজকে আমরা আসছি হচ্ছে ওদলাবাড়িতে। যেরকম দেখো তোরা ওদলাবাড়িতে ব্লগ করে যাচ্ছি, তো সেরকম ওদলাবাড়িতে আজকে এসেছি। ওদলাবাড়িতে এসেছি আজকে ওরিয়েন্টাল কুশিন রেস্টুরেন্ট। এখানে শুনেছি নাকি মোমোগুলো দারুণ বানায়, আর মোমোর প্রেজেন্টেশনগুলো খুব সুন্দর হয়। তো যাই হোক, কতক্ষণে সত্যি কি মিথ্যে তাদের দেখবো আমরা। আমরা অর্ডার দিয়েছি চিকেন মোমো, সেটার প্রাইস হচ্ছে 90 মতো একটা প্রাইস দেখলাম আমি। যাই হোক, তো মোমো আশা করি ভালোই হবে। তো আর নেপালি মোমো সব থেকে ভালো একটা প্রাইস। আমি আজকে তোমাদেরকে কম্পারিজন করবো যে তোমার রেস্টুরেন্ট ভার্সেস স্ট্রিট ফুডের মোমোগুলো কীরকম হয়, কোনটার টেস্ট ভালো হয়, কোনটার প্রাইস কীরকম হয় না হয়, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো দোকানটা এই রোডের ঠিক পাশে, এটা হচ্ছে ওদলাবাড়ি থেকে মালবাজার যাওয়ার রাস্তাটা, আর ঠিক রাস্তার এই পাশে এখানে একটা হচ্ছে ওরিয়েন্টাল কুশিন রেস্টুরেন্ট আছে। তো আমি এসেছি আজকে এখানে টেস্ট করতে, তোমরা যারা তোমরা আসতে পারো এখানে, ঠিক আছে? আমি ডিসক্রিপশনে লোকেশনটা তোমাদেরকে দিয়ে দেবো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর দেখতে থাকো ইন্টারেস্টিং, আজকে ভিডিওটা ভীষণ 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 ইন্টারেস্টিং হতে হচ্ছে, কারণ স্ট্রিট ফুড ভার্সেস রেস্টুরেন্ট আমাদেরকে আজকে শেয়ার করবো। চলো চেক আউট করে দেখি কী খাবার আসছে না আসছে। চলো অলরেডি তো কথা বলতে বলতে মোমো চলে এসেছে। মোমোর জাস্ট প্রেজেন্টেশনটা দেখো, নেক্সট লেভেল প্রেজেন্টেশন। এত সুন্দর একটা বাকেটের মধ্যে ভরে দিয়ে এখানে টোটাল হচ্ছে 8 পিস মোমো দিয়েছে, এটার প্রাইস হচ্ছে 90 প্রাইস নিয়েছে। তো আশা করি টেস্টগুলো বেশ ভালো লাগবে, আর প্রেজেন্টেশনটা সত্যি দারুণ। আমি এর আগে যদি খেয়ে গেছি তো তাহলে তোমার সাথে একবার শেয়ার করি মোমোটাকে। তো দারুণ প্রেজেন্টেশন, আর যে তোমাকে আজকে দেখাচ্ছি রেস্টুরেন্ট ভার্সেস হচ্ছে তোমাদের স্ট্রিট ফুড। তো রেস্টুরেন্টের স্পেশালিটি দেখো, এখানে দুটো চাটনি দিয়েছে, একটা টমেটো চাটনি দিয়েছে আর একটা মাস্টার্ডের চাটনি দিয়েছে, দুটাই ভালো বেশ। আর টেস্ট করি ফটাফট, দেরি করি না। ফার্স্টে একটা মোমোকে ভেঙে তোমাদের দেখাই ভেতরে পুডিংটা কী কী আছে, কতক্ষণ চিকেন কতক্ষণ কী আছে দেখো একবার, কাছে নিয়ে একবার দেখাচ্ছি। জাস্ট দেখো গরম গরম, প্রচণ্ড গরম, ভেতরটা দেখো পুরো চিকেনের কিমা দিয়ে ফুল ফিল অফ চিকেন। কিন্তু এই পিসটা যখন মুখে ঢুকবে আর তার আগে যখন ও হো 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 চাটনিটাতে ভরা একবার, এত সফট দেখো, দারুণ দারুণ সব, সিরিয়াসলি দারুণ সব। আমি এর আগের দিনও খেয়েছিলাম, কিন্তু আজকে নামি যাবো। আগের দিন এত ভালো লাগছিলো আমার, তো ভালো যে তোমাদের সাথে একবার শেয়ার করাই যায় জিনিসটাকে, ঠিক আছে? আরেকটা চাটনি আছে এখানে টমেটো চাটনি, সেটাকে একবার ডিপ করে নিয়ে টেস্ট করি। এত সব যে ভেঙে যাচ্ছে সিরিয়াসলি, জাস্ট দেখো একবার। যদি বলো যে হ্যাঁ 90 একটু ওভার প্রাইস যদি মনে হয়, বাট এত সুন্দর প্রেজেন্টেশন, আর অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো, জায়গাটা খুব সত্যি সুন্দর। রোডের পাশে মানে জল তোমার ওদলাবাড়িতে, গল্পই বলছি, ওদলাবাড়ি থেকে মালবাজার রাস্তায় ডানাতে পড়বে, ওদলাবাড়ির বাজারটা ক্রস করে ডানাতে যে রাস্তাটা ঢুকবে যখন মালবাজারে, ঠিক কিছুটা এগিয়ে দেখবো ডানাতে একটা দেওয়া আছে। আমি নামটা আর হচ্ছে লোকেশানটা তোমাদের দিয়েছি ডিসক্রিপশনে। যাই হোক, রোডটি এখন 7 পিস পড়ে আছে, এগুলো ফটাফট ফটাফট শেষ করি, শেষ করে তোমার সাথে দেখা হচ্ছে। তো হচ্ছে আমরা রেস্টুরেন্টে ব্লগ করার আসার পর ওখান থেকে এসে দেন হচ্ছে এখানে আমরা স্ট্রিট ফুড একটা ট্রাই করবো। স্ট্রিট ফুডে একটা দোকান পেয়েছি এখানটায় অনেকটা ভেতরে, আমি লোকেশন তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, নাহলে তুমি খুঁজেও পাবা না। অর্ঘ এখানে নিয়ে একটা ফটো তুলছে, তার হচ্ছে এক প্লেটের দাম হচ্ছে এটা 20 প্রাইস, কাকু একটা চামচ দিও, মোটামুটি এরকম সাইজের সবগুলো আছে। এখানেও 8টা পিস আছে, টেস্ট করে দেখি যদি এটা ভেজ হোক, দেখি টেস্ট করে। মোমোগুলো ছোটো ছোটো হলেও বেশ টেস্টগুলো বেশ ভালো আছে, আর একটা নেপালি মোমো যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা বাবা তোমরা এসে বাকি অল্প টেস্ট করতে থাকুক। আর তোমাদেরকে বলি আমি, এটা হচ্ছে এই রাস্তাটা চলে আসে হচ্ছে ঠিক ওদলাবাড়ি বাজার, বাজারের ঠিক রিয়েল গেটের উপর দিয়ে রাস্তাটা যেটা আছে, তো সেই রাস্তাতে আসতে পারবা। আর স্ট্রিট ফুড হিসাবে এটার প্রাইস 20, আর চিকেন মোমো যদি পাও তোমরা বাজারে এই পাশটাতে 20 দিয়েই চিকেন মোমো পাবা। আর
ওকে টেস্ট করতে থাকুক। এখন আমি খেতে খেতে আজকে প্রচণ্ড ছিল, আজকে আরেকটা ব্লগ ছিল, একটা শ্যুট ছিল তোমাদের সাথে, তো সেই শ্যুটটাও আসছে তোমাদের খুব তাড়াতাড়ি, দেখা হচ্ছে অন্য ব্লগে। তো ভালো থাকো, আর মোটামুটি দুটাই ঠিকঠাক ছিল, ওটা 90 হিসাবে রেস্টুরেন্ট হিসাবে মোটামুটি ভালোই ছিল, আর 20 হিসাবে এটাও স্ট্রিট ফুড হিসাবে ভালো। ছেলেগুলো হাত না চায়, যাই হোক। তো তোমাদের কোনটা ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম, দুটো জিনিসই তোমাদের ওপিনিয়নটা জানাও, ঠিক আছে? তোমাদের মেন হচ্ছে তোমাদের ওপিনিয়ন। যদি ভিডিওটা ভালো লাগে আজকে ভিডিওটা, প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর প্রচুর 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 শেয়ার করো, যারা মোমো লাভার তাদেরকে শেয়ার করো, যারা মোমো খাওয়াতে কিপটামি করে তাদেরকে শেয়ার করো যে 20 টাকা মোমো পাওয়া যায় এখানে। আর যারা বলে যে মোমো ট্রিট দিবো ওদলাবাড়িতে বাড়ি, মালবাজারে বাড়ি, তারা এসে ওখানে একবার টেস্ট করতে পারো, জানেন আমাকে। দেখা হচ্ছে অন্যগুলো ব্লগে, তোমার ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।